ঘন্টা ধরে যাবো যাবো করছি, যাওয়া হচ্ছে না। একে কখন দিয়ে বলছি ভাই চল চলে যাবি, সেই 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 তো এই হচ্ছে হাড়িখালি শ্মশান। তো এখানে আমি লেডিস না থাকলে থেকে ভালো লাগে না, তো বিটা ছেলে তিনজন এই মানুষ নেই বলে দাদুর ভালো লাগতেছে না। আর এখন আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আর আমার ইন্ট্রো নিতে ভুলে গেছি। এখন আমি ইন্ট্রো নেবো আমার ফোন দিয়ে, ঠিক আছে? আর এই ভিডিওটা দাদুর ফোনে করছি। আর আমাদের প্রায় চলে এসেছি, আমরা 5-7 মিনিট হয়ে গেছে বাড়ির থেকে বেরিয়েছি, আর হয়তো খুব জোর 10 মিনিট মতো লাগবে। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট মতো লাগবে। তো হাঁসখালির কি হাড়িখালি আমি এখনো জানি না হাড়িখালিতে কি আছে কি না আছে, কিচ্ছু জানি না। তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আমি আমার ইন্ট্রোটা নিয়ে নিই, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন আছো সবাই? আজকে সবাই প্রচুর বেশি ভালো আছো, আর আমিও প্রচুর ভালো আছি। আমাদের প্ল্যান হলো আমার সবকিছু হঠাৎ করে হয়। তোমরা বলতে পারো যে তোর কি সবকিছু হঠাৎ করে হয়? তো একদমই তাই, আমার সবকিছু হঠাৎ করে হয়, ঠিক আছে? তো এখন বিকাল প্রায় 4:30-4:30 বাজে। তো আমরা এখন যাচ্ছি হাড়িখালিতে, যাচ্ছি আর কে কে যাচ্ছি? আমি আর ওর নাম রাজু। তোমরা আমার একদম ফার্স্ট ভ্লগে ও আছে, ওকে তোমরা দেখেছো। তো ভিডিওটা কন্টিনিউ করছি, ভিডিওটা তোমরা দেখো, আর চলো টাটা। এই টাটা করাটা ঠিক হলো তো, লেটস গো। তো গাইস যাচ্ছি আমরা সাইকেল চালিয়ে। আমি হচ্ছে হাঁসখালি এখনো অব্দি কোনোদিন যাইনি, সাইকেল হাঁসখালি থেকে এসেছি, ঠিক আছে? তো আমার সাইকেল দিয়েছিল একবার মমতার সাইকেল, ঠিক আছে? তো সেইবার আমি সাইকেল চালিয়ে এসেছিলাম, আর এই ফার্স্ট টাইম আমি সাইকেলে যাচ্ছি, ঠিক আছে? তো যাই, আর যেতে যেতে যদি কিছু দেখানোর মতো থাকে অবশ্যই দেখাবো তোমাকে, আর না হলে সোজা একদম হাড়িখালিকে দেখাবে, ঠিক আছে? আর এ ছেলে আর কত দূর ভাই, সবাই তো এখন হাঁসখালি আসিস নি, আগে হাঁসখালি আসুক তারপরে তো। ফোনটা এরকম ধরে না আমার ব্লগ করতে লজ্জা লাগছে, মানুষ লাগাচ্ছে, ঠিক আছে? একটু লজ্জা লাগে। তো দিস ইজ ছোট ব্রিজ, ঠিক আছে? এটা হচ্ছে ছোট ব্রিজ, আর এটা পার করে সামনে আছে বড় ব্রিজ, আমাদের হাঁসখালি বড় ব্রিজ, যার নিচে দিয়ে চলে গেছে কি নদী, চুন্নি নদী। সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে পারবা। তার জন্য ব্লগটা কন্টিনিউ আমি করি, তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো। আহা নয়েজ গান, নয়েজ। তো একটা ফোন কিনবো, তারপরে ব্লগগুলো একদম চরম চরম ব্লগ হবে, ঠিক আছে? এই কি ফোনটা দেখলাম আজকে, চরম দেখেছে। তারপর আমার তো 16 বাজে গাইস, ফোন কিনবো ফোন, তারপরে একটা ব্লগ দেবো, ঠিক আছে? তো ফোনের ব্লগটা আশা করি আর বেশি দিন না, পুজোর মধ্যে ভেবেছি ফোনটাই নিয়ে নেবো। তো ফোনটা নেওয়ার পরে ব্লগগুলো একদম ঝাক্কাস আসবে। এখন মন ক্যামেরা আমার একদমই পরিষ্কার না, অনেক ঘোলা আসে, তোমাদেরও দেখতে অসুবিধা হয়, যার জন্য আমার ব্লগগুলো আর কি এদের ফোন থেকে করতে হয়। তো বন্ধুরা এখন ব্রিজে উঠছি, বিরাট কষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের হাঁসখালি ব্রিজ, আর নিচে যেটা দেখবা সেটা হচ্ছে চুন্নি। তোমরা কি এক ঝলক দেখতে যাচ্ছ? তো দেখে নাও, তো ব্রিজে কিছুক্ষণ বসে আছি, বেশ ভালো লাগছে, ঠিক আছে? কারণ অনেকদিন পরে আমি ব্রিজে মানে ব্রিজের ওপর দিয়ে গেছি আর কি, নেমে বসা হয়নি, ঠিক আছে? লাস্ট মনে হয় 6 মাস আগে এসেছিলাম আর এই আসলাম, আর তাও আসল এর জন্য। এ বললো ভাই চ একটা জায়গায় যাও ব্লগ করতে, দেখলি হাড়িখালিতে কি আছে আমি এখনো জানি না, যার জন্য আমার গিয়ে দেখতে হবে আর তোমাদের দেখাতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে গাইস, আর এই আমাদের চুন্নি নদী, আহ আমাদের নদী আর গর্ব এটা, ঠিক আছে? তাও কতদিন থাকবে জানি না, আমরা তো চাচ্ছি অখণ্ড নদীয়া থাকবে, ঠিক আছে? কিন্তু সেটা কি সম্ভব, তার জন্য দেখতে হবে, লড়াই করতে হবে, লড়াই। তো গাইস আমরা যাই,
আর অনেকক্ষণ বসে আছি এখানে আর বসে থাকা যাচ্ছে না, আর হাড়িখালির জন্য রওনা দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো আধা ঘন্টা ধরে যাবো যাবো করছি, যাওয়া হচ্ছে না, একে কখন দিয়ে বলছি ভাই চল চলে যাবি, এক ঘন্টা ধরে বলছি ভাই চ চ চ ও যাবো যাবো যাবো, কার সাথে চ্যাটিং করে যাচ্ছে আর ভয়েসে কথা বলতে থাকে জানো, যাবি তো গাই যাচ্ছে, রেডি চলো। তো অল রাইট গাইজ, অনেকটা রাস্তা আসার পরে এখন আমার কষ্ট হয়ে গেছে আমার সাইকেল চালিয়ে, তো আমি ভাবছি আমার সাইকেলটা চেঞ্জ করবো, ওর সাইকেলটা আমি চালাবো, আমারটা ও চালাবে, কারণ আমারটা চালাতে তোমার বিরাট কষ্ট হয়, ঠিক আছে, তো ওরটা আমি চালাচ্ছি, আমারটা ও চালাচ্ছে, আর চলো। তো এর সাইকেল মনে হচ্ছে না যে আমি চালাচ্ছি, আমার হচ্ছে আমার পা একা একাই চলছে, ঠিক আছে, আমার সাইকেলে চালাতে আমার যা কষ্ট হয় না, তার একটাই কারণ সাইকেলে মোটা চাকা। সো কিছুটা আসার পরে এখন দাঁড়িয়েছি, কারণ ও খাবার আনতে গেছে, সাইকেল চালিয়ে আমার কষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ও বড়লোকের ছেলে, ওরে বললাম ভাই একটু খাবার টাবার নিয়ে আয়, খিদে লেগে গেছে, তো খাবার আনতে গেলে আমি দাঁড়াবো নাকি গিয়ে দেখবো, আচ্ছা আমি গিয়ে দেখি মাল কি খাবার কিনছে, ঠিক আছে। তো ওই যে মালটা কই, দোকান কই, আমি একটা ভ্লগে তারিফ করলাম যে মনে হয় আমার জন্য খাবার আনতে গেছে, কষ্ট কষ্ট, তাহলে কিছু খাবো না, এই সামনে একটা দোকান আছে চল দেখি ওই দোকানটা খোলা আছে নাকি, ঠিক আছে। সো ফাইনালি আমরা চলে এসেছি সেই হাড়িখালিতে, তাই তো, হাড়িখালিতে, তো জায়গাটা এত ভুতুড়ে মানে কিছু বলার নেই, আমার কথা বেরোচ্ছে না, এত জায়গাটা ভুতুড়ে, আমি দেখাচ্ছি জায়গাটা। নদী, তার পাশে এরকম একটা চুল্লি, তাই তো, তো বেশ ভুতুড়ে এই জায়গাটা, এই জন্য ভুতুড়ে, ঠিক আছে, এই গাছটা, তার উপর নদীটা, নদীটার পরে এইটার জন্য ভুতুড়ে জায়গাটা, তাছাড়া এই দিকটা দেখলে কোনো ভয় নেই, একদম শান্তশিষ্ট, আরাম করার জন্য একটা জায়গা, তো এই হচ্ছে ব্যাপার। তো গাইজ, এই হচ্ছে হাড়িখালি শ্মশান, তো এখানে আমি আজ অব্দি আসিনি, আমি জানিও না হাড়িখালি বলে কোনো জায়গা আছে, তো ভয় লাগছে আমার, বিরাট ভয় লাগছে, কারণ একটা মানুষ নেই, না আশেপাশে মানুষ আছে, না এখানে কোনো মানুষ আছে, ঠিক আছে, আর এই মালের কত সাহস, এই মাল ওইখানে চলে গেছে, ঠিক আছে, আর এসে গাছে ঝুলাঝুলি করতেছে, মানে কুচবি, ঠিক আছে, আর প্রচুর বেশি ভয় লাগছে, প্রচুর বেশি, আর এই জায়গাটা, OMG বাবা। তো গাইজ, প্রথমে এসে একটু ভয় লাগছিল, এখন আর কোনো ভয় লাগছে না, আচ্ছা তুই যা শুয়ে পড় না, তাহলে আমার একটা ভালো কন্টেন্ট হয়ে যাবে, ছবি শোনা বন্ধু, তুই ভালো আমার জন্য শুতে পারবি না এই জায়গাটা, একদিন আসবো এখানে, ঠিক আছে, এরকম শনিবার করে নাহলে মঙ্গলবার করে এসে এক রাত থেকে সানডে সাসপেন্স হরর কিছু শুনে শুনতে শুনতে এক রাত জিততে পারবি, আমি পারবো না, আমি ভাই এদিকা বন্ধ, আমি পারবো না। সো ভাই, এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, ভুতুড়ে জায়গা, খুব ভালো আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি, বিরাট ভুতুড়ে গাইজ, তোমরা আসলে আসতেই পারো যদি তোমাদের আসার ইচ্ছা থাকে, ঠিক আছে। এরপরে দেখি আর কিছু করা যায় নাকি, ব্লগিং এর জন্য গাইজ কত কিছু করতে হয়, এরপরেও তোমরা আমাকে সাপোর্ট করবা না, করতে হবে। তো এখন আমরা সাইকেল চালাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু বাড়ি যাচ্ছি না, ঠিক আছে, বাড়ির দিকে যাচ্ছি কিন্তু বাড়ি যাচ্ছি না, তার একটাই কারণ এখন আমরা যাবো নৌকায় উঠবো, ঠিক আছে, নৌকা, বুঝতে পারছো তো ব্যাপারটা কিরকম হবে, নৌকায় উঠবো, চলো একবারে সোজা নৌকায় গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এখন উঠে গেছি আমরা নৌকাতে, আর ভালো লাগছে, ঠিক আছে, নৌকাতে উঠেছি অনেকদিন পরে, একটা কথা বলি, এই যে পেছনের দাদুটা, ঠিক আছে, আমাদের 50 টাকা নিচে বললাম আমাদের নৌকায় উঠতে দেবে না, তারপরে আমরা বলে 20 টাকায় রাজি হলো। আর এই হচ্ছে আমাদের চুন্নি নদী,
মানে মেয়ে মানুষ নেই বলে দাদুর ভালো লাগতেছে না, গচ্ছে কি টাইম কাটতেছে না তোদের সাথে, কি টাইম কাটে? আর মেয়ে মানুষ থাকলে নাকি টাকা উসুল হয়ে যেত না, ঠিক আছে? কারণ একাই আমরা উঠেছি, ওনার টাকা উসুল হচ্ছে না, কারণ আমরা 20 টাকার বেশি তো দিচ্ছি না। আর লেডিস মানুষ থাকলে যদি 5 টাকাও দিত, দাদু কথা বলে আর কি 5 টাকা তুলে নিত, ঠিক আছে? তখন আর দাদুর টাকা নিয়ে কোনো সমস্যা হতো না। তো এই হচ্ছে দাদুর কথা। তো দাদুরে বললাম যে আমরা এই এসছি, আবার আসবো, তো সেবারও 10 টাকায় দেবো। এবার 10 টাকা দিলিস, এর পরের বার এসেও 10 টাকায় দেবো। তো দাদু খুব রাজি হয়ে গেছে, ঠিক আছে? তো পরের বার যখন আসবো লেডিস মানুষ নিয়ে আসবো, ঠিক আছে দাদু? দাদু খুব চালা, সুন্দর মানের তো। তো ওই ওইটার নাম কি? ওইটা হচ্ছে একটা লঞ্চ। ও বড় বড় জাহাজের পেছনে বাধা থাকে, সেটা 2000 সালের থেকে এখানে পড়ে রয়েছে। তো আমরা চলে এসেছি, এবার নামবো। ও রাজু কি লাগছে রে! তো ভাই, যে খাবারটাও খাওয়ানোর কথা ছিল 1 ঘন্টা আগে, সেটাও এখন খাওয়াচ্ছে। আর এখন প্রায় মানে আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার টাইমে আর দেখছো যে ভিজে গেছে, আমি ভিজে গেছি, ও ভিজে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আর ব্লগ, হ্যাঁ ব্লগটা হয়তো কন্টিনিউ করতে পারবো না, আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কি করছো গাইস, সাবস্ক্রাইব করে দাও। টাটা।